ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে তবে প্রয়োজন হলে আইনটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি এই কথা জানান তিনি বলেন গণমাধ্যমের কর্মীদের স্বার্থে প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনটিও সংশোধন করা হবে এছাড়া মনগড়া কন্টেন্ট বন্ধ করতে ইউটিউবকে নিয়ন্ত্রণ করার জন্য নীতিমালা করার কথাও জানান তিনি শানাজ ইয়াসমিনের প্রতিবেদন ডিজিটাল সিকিউরিটি আইন এবং গণমাধ্যম কর্মী আইন নিয়ে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক এই সময় গণমাধ্যম কর্মী আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জন্যই এই আইন করা হয়েছে কিন্তু এখন কিছু জায়গায় যদি আপত্তি ওঠে সেক্ষেত্রে এটা সংশোধন করা যেতেই পারে বাংলাদেশে এমন কোনো আইন হবে না স্বাধীনভাবে সেই সংবাদ পরিবেশন করার পথ বাধাগ্রস্ত করে ডিজিটাল সিকিউরিটি আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন এই আইনে অনেক অহেতুক মামলা করা হচ্ছিল আইনটির যাতে অপব্যবহার না হয় সেজন্য প্রয়োজন হলে আইনটি সংশোধন করা হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেই সব মামলা করা হবে আগে সেটা ওই আইসিটি অ্যাক্টের যে কর্তৃপক্ষ সেইখানে যাবে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগে মামলা হতে পারে একটা আদালতে পাঠিয়ে দেবে ইয়েস আদালত সিদ্ধান্ত নিবে যে তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া উচিত না সমন করা উচিত এবং পাশাপাশি আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আপনার এইটা কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে যেন গ্রেফতার না করা হয় এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান ইউটিউবে মনগড়া কন্টেন্ট তৈরি করে যারা ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালা আসছে এই ফেক নিউজের কারণেই কিন্তু ফেসবুক টুইটার তারপরে আপনার গুগল সকলকেই কিন্তু ইউনাইটেড স্টেটস কংগ্রেস দেখেছিল এবং তারা সকলেই কিন্তু এখন এক বাক্যে স্বীকার করেছেন দ্যাট দেয়ার মাস্ট বি এ রেগুলেশন তো আমরা এটা বন্ধ করার এই একটা রেগুলেশন তৈরি করা যেখানে ফেয়ার প্লে উইল বি এস্টাবলিশড সেটার ব্যবস্থা করছি গুজব বন্ধ করতে সারা বিশ্ব ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন আমাদেরও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার সেজন্যই আইন করা হয়েছে সংরক্ষিত হয় সেই বিষয়ে শানাজ ইয়াসমিন নিউজ 24 ঢাকা